হালকা বয়সে লাপালাপি হয় এমন লাপাললে পড়নি ঠ্যাং যেন না ভেঙে যায়। হালকা বয়সে একটু নাচানাচি হয় এমন লাপাল লাপাতে যেন ঠ্যাংটা না ভেঙে যায়। হালকা বয়সে রক্তের গরমে একটু সিনেমা, একটু পার্ক, একটু যাত্রা, একটু হুড়োহুড়ি হয়। নবীর দিনকে জবাই করতে যাওনি। আজকে নবীর দিনকে জবাই করছে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা। লোহা শক্ত জিনিস জানি, কিন্তু লোহার ক্ষমতা নেই কোন জিনিসকে কাটতে পারে যদি একটা বাঁট না দেওয়া হয়। আমাদের ছেলেরা এই বাঁটের কাজ করছে। লোহার আগেও ছিল না এদের ক্ষমতা, আজও নেই এদের ক্ষমতা, সবে কিয়ামত পর্যন্ত এদের ক্ষমতা। আমাদের চলার পথে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহর কোরআন আমাদের জন্য গাইড। এই কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে আমরা চলব। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়া মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, রোজা রাখবে আমার হাবিবকে দেখো, হজ করবে আমার হাবিবকে দেখো, সংসার করবে আমার হাবিবকে দেখো, যাকাত দেবে আমার হাবিবের থেকে শেখো। এক কথায় তোমার জিন্দগিতে যা কিছু আমার হাবিব করেছে, করতে বলেছে ওইভাবে করতে হবে। কেননা মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই জিন্দগিতে অন্য কারো কথা চলবে না। আল্লাহ নবীর হায় হ্যাঁ বলতে হবে, আল্লাহ নবীর নয় না বলতে হবে। যদি এইভাবে জিন্দগি করতে পারো আমি আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য যথেষ্ট। আমাদের জিন্দগির মকসাদ মালিককে খুশি করা, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছে। এ দুটো চোখ কে দিয়েছে? এই দুটো চোখের দাম কত হবে? 500 টাকা, 1000 টাকা, বলেন বল 1 লাখ কেউ দেবেন? দুটো হাত 1 লাখ, দুটো পা 1 লাখ, দেবেন কেউ? দুটো কিডনি 2, 2, 4, জানটা 10 লাখ দিলে দেবেন না? 10 লাখ রে বাবা, সামান্য 1 প্লেট বিরিয়ানিতে মার্কেট করছেন, 10 লাখে দেবেন না? আল্লাহ এত কিছু ফ্রিতে দিলেন, গোডাউন ভর্তি আমাদের কাছে কোটি কোটি টাকা আছে। দেখুন আল্লাহ সবাইকে কোটিপতি বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বিক্রি করে দিয়েছে, কেউ রেখে দিয়েছে। যদি বলেন বিক্রি কেমন, এই মুখ দিয়ে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, এই মুখ দিয়ে যখন শিরকি স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয়, ওই রকম যখন কথা বলবেন, এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবেন, এই মুখ দিয়ে যখন আপনি গালিগালাজ করবেন, এই মুখ দিয়ে যখন কোরআনের বিরোধীকারীদের স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যখন যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় তাদের ঝান্ডা ধরে স্লোগান দেবেন, মনে রাখবেন এই মুখের জবানের কথা আল্লাহ আপনাকে দিয়েছিল, ওটা আপনি সামান্য কিছু জন্য বিক্রি করে দিলেন। আর যখন এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ ওলিদেরকে সালাম দেবে, আলেমে দ্বীনদের সালাম দেবে, মা বাপকে সালাম দেবে, এই মুখ দিয়ে সত্যর কথা বলবে, এই মুখ দিয়ে গরিবের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে মাদ্রাসার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে ইনসাফের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে রাষ্ট্রের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে সৎ চরিত্রবান নেতার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে আলেমে হাক্কানীদের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে এতিমদের পক্ষে কথা বলবে। জানবেন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছে, আবার আল্লাহ আপনাকে জবানে কথা দেবে, তবে জাহান্নামে নয়, এবারে জান্নাত পুরস্কার দিয়ে কথা বলাবে। এই স্লোগান দিলে অনেকে রেগে যেতে পারে। ভাই আমার কথা বিশ্বাস হচ্ছে তো আপনাদের? আচ্ছা মৃত্যু হবে না হবে না এই কথা শুধু আপনারা মানেন, আমেরিকার লোকেরা মানে না? মানে না। হ্যাঁ লন্ডন, জাপান, ফ্রান্স, ইন্দোনেশিয়া। আচ্ছা যদি টনি বিলিয়ারকে যে জিজ্ঞেস করা ভাই মরবে না বাঁচবে, কি বলবে? মৃত্যু একদিন হবে। আমার দেশের প্রধানমন্ত্রী কি মানে না? মানে না। আমার রাজ্যের যিনি আছে উনি মানে না? মানে না। ফুরফুরার পীর সাহেবদের মৃত্যু হবে না? হবে না। আমারও হবে, আপনাদেরও হবে। মৃত্যু হবে এটা সবাই মানে। মৃত্যুটা কোথাকারের কথা? কোরআনের তো নাকি? জালিকাল কতম মিনাল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা মৃত্যুর স্বাদ সবাইকে চাকানো হবে। সেই কোরআন বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে। ওইটা মানলেন, এটা মানবেন না? কি গো ওইটা মানছেন, এটা মানবেন না? সেই কোরআন বলছে তোমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যাদের দিকে যাবে তাদের হাতেই আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করব। আজকে আমাদের ঘরে করছে না? করেনি। কারা লাঞ্ছিত করছে? আলেমরা, আল্লাহ ওয়ালারা। আমার আল্লাহ আল্লাহ রসুল লাঞ্ছিত করছে না? আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছি তারাই লাঞ্ছিত করছে। দেখুন কথা মাথায় ঢুকছে না? ঢুকিয়ে নেই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই জবানে কথা দিয়েছে আল্লাহ, এই জবানে কথা এমন বলবো যে বললে আল্লাহ যেন খুশি হয়। তরুণেরা আজকে শুধু নয়, দুনিয়ার জমিনে যুগে যুগে দুটো দিক হয়েছে, একটা রহমানের দিক আর একটা হলো ইবলিস শয়তানের দিক। রহমানের দিকে যারা আছে তাদের উপর ইবলিসের দিকে লোকেরা জুলুম করেছে। এটা আজকে নতুন নয় গো, ইতিহাসে পাতা সাক্ষী দিয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ যখন রহমানের দিকে দাওয়াত দিতে আসলেন, ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, ইনসানিয়াতের কথা বলতে লাগলেন, গরিবের অধিকারের কথা বলতে লাগলেন, মা বাপের মর্যাদার কথা বলতে লাগলেন, বিধবাদের সারার কথা বলতে লাগলেন, এতিমদের ভালোবাসার কথা বলতে লাগলেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহের কথা বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে শয়তানের দলে ফেরাউন ছিল। ওই ফেরাউন সৈন্যদের মুসা নবীর পিছনে লেগেছিল, মুসা নবীর উপরে জুলুম অত্যাচার করেছিল। শুধু তাই নয়, 5-6 বছর ধরে মুসা নবী তিমল করে 40 বছর ধরে এমন করে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দা, মুসা নবীর মান্যওয়ালাদের পক্ষে যারা ছিল আল্লাহর দিকে, একটা দুটো নয় 6 লক্ষ মানুষ হকের পক্ষে থাকার জন্যে ফেরাউনের হাতে অত্যাচারিত হয়ে শহীদ হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু এটা সত্য জেনে রেখে দিও, দেরি হলো আল্লাহ হকের পক্ষে, হক অবশ্যই কামিয়াবি ছিল, আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কম কম জুলুম হয়নি। অপরাধ কি মুসা নবী? মুসা নবীর সাথীদের অপরাধ কি? তারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে, সত্যর পক্ষে, মানবতার পক্ষে। যুগে যুগে হক আর নাকের প্রতিযোগিতা হয়েছে, হক আর নাকের লড়াই হয়েছে। ইবলিসের দল, ইবলিসের দলের ছেলেরা হকবাদীদের উপরে জুলুম করেছে। এই যুবকেরা যদি আমার নবী পাকের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী একটানা পারে মাসকে মাস জীবন যাপন করেছে। নবী আমার এমন করে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। কি অপরাধ বাবারা মা করে তিন নবীর? না, কোনো অপরাধ নয়। তাহলে কেন হয়েছে? আল্লাহ নবী তৎকালীন সময়ে জালিম যে ছিল সে হলো ফেরাউন করে আবু জেহেল, উতবা, সাইবা, বুলআ। তারা কি করত শোনো, পরে জোরে গরিবের ঘরে ছেলে মেয়েদের ঘরে বাজারে খাবার বিক্রি করত, যেটা খুব শিগগিরই আমার ভারতে শুরু হবে। কম পয়সায় লেবার পাওয়া যাবে, তোমাদেরকে বন্দি করা হবে, খাঁচাই ভরা হবে না গো, এলাকা বেশি ঘিরে রাখা হবে, ওখান থেকে বিদেশিরা আসবে, বড় বড় কোম্পানিরা আসবে, যেটা তুমি একা লেবারি করলে 700 টাকা ডেলিলা, সেখানে দেখা যাবে সামান্য খাবারের বিনিময়ে এই লেবার শ্রেণী করে দেওয়া হবে। এইভাবে তোমাদেরকে যেমন করে নীলকর চাষিদের ওপরে ব্রিটিশরা অত্যাচার করেছিল, আবার তোমার আমার গরিবদের ওপরে অত্যাচার হবে। এইভাবে অত্যাচার করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, বুলআ, মানুষের উপরে জুলুম করেছিল। আল্লাহ নবী এসে সেই দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে আজাদ করে দিয়ে এক আল্লাহ পাকে দাস দাসী তুমি আমি এই শিক্ষা নবী দিয়েছিল। নবী বলেছিল মানুষ কখনো মানুষকে ভয় করবে না, মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। মানুষের মধ্যে যারা নারী, এই নারীদের ঘরে কখনো রাখিল বানিয়ে রাখা যাবে না, নারীদেরকে জন্তু পুজো দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, পাওয়ারের জোরে মানুষকে শোষণ করা যাবে না। এই কথা যখনই নবী পাক বলেছিল, তৎকালীন যারা পাওয়ারে বসেছিল, মানুষের প্রভু হতে চেয়েছিল যারা, আবু জেহেল, উতবা, সাইবা দেখলো এ মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু এই মুহাম্মদকে রুখা না যায় তাহলে আমাদের সন্ত্রাসী সাম্রাজ্য চলে যাবে। আমরা মানুষকে ভিক্ষা দিয়ে শোষণ করে রেখেছি, মানুষকে ভয় দেখিয়ে বন্দি করে রেখেছি, মানুষকে ভাবিয়ে রেখেছি তোমরা করে আমাদের দাস দাসী, তোমাদের উপরে আমাদের রাজত্ব চলবে, আমরা যা বলবো তোমাদেরকে তাই মানতে হবে, কোনো ইনসাফ চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাথা তোলা চলবে না, কেন তোমরা গরিব, তোমাদের কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিল না, সবাই হলো এক আল্লাহর দাস দাসী, এ বড় লোক, এ গরিব, এ ফর্সা, এ কালো, ও নেতা, এ প্রজা, এসব কোনো বিভাজন থাকবে না, মানুষ মানুষ মানুষ, সবাই স্বাধীনভাবে বাঁচবে। এই কথা বলার জন্য আমার রসুলের দুশ্মন হয়েছিল না হয়নি? আজকে ওই কথা যারাই ওয়াজ করবে তাদেরও দুশ্মন লাগবে। কথা বুঝছেন না? কেন আজকের দিনে আবার বিশ্বজুড়ে দাসত্ব প্রথা চালু হচ্ছে, আজকের দিনে বিশ্বজুড়ে আবার মায়েদেরকে হত্যা শুরু হচ্ছে, আজকের দিনে বিশ্বজুড়ে নারীদের ঘরে রাখেল বানানো হচ্ছে, ভোগের পাত্রী বানানো হচ্ছে। যখনই কেউ আজ করবে যে নারী মায়ের জাত, এদেরকে রাখেল বানানো যাবে না, তখনই দেখবে তথাকথিত পুঁজিপতি যারা মানুষের প্রভু হতে চায়, ফেরাউনের নাই, নমরুদের নাই, আবু জেহেলের নাই, যারা শয়তানের মেন হাতের তাস, তারা তখন পয়সার জোরে, পাওয়ারের জোরে ওই সকল উলামাদের ঘরে বন্দি করবে, ওই সকল উলামাদের জলসা মাহফিলে বাধা দেবে, ওই সকল উলামাদের সঙ্গে যারা উঠা বসা করবে তাদেরকে চমকাবে, মিথ্যা কেস দেবে, কাজ বন্ধ করে দেবে, যাতে করে এই ইউনিট পাওয়ারটাকে ভাঙা যায়। কেন এরা ভয় করে, এরা আসামি, তাই এদের সবসময় ভয় হয় কেউ না এসে আমার সন্ত্রাসী সাম্রাজ্যটা ভেঙে না দেয়, কেউ না এসে আমার জুলুমের কুরসিটা কেড়ে নালে চলে যায়, কেউ না এসে সমাজের মানুষগুলোকে যাদের আমি প্রভু হয়ে আছি এদের চোখটা খুলে না দেয়, তাহলে এই মানুষগুলোই আজ আমাকে ফুল দেয়, আজ আমাকে বাবা করে, আজ আমি কোনো জায়গায় গেলে সামান্য কিছু ভিক্ষা দিলে সে বসে থাকে যদি এই চক্রান্তর চরকিটাকে কেউ ভেঙে দেয় তাহলে ইরাই আবার আমাকে উপর থেকে নিচে কেচড়ে ফেলবে তাই ভয় করে কথা বুঝছেন না বোঝেন না মানুষ একমাত্র দাস দাসী একজনের কার আল্লাহ গরীব তো কি হয়েছে ওকে আল্লাহ গরীব করে পরীক্ষা করছে আমাকে হুজুর করে পরীক্ষা করছে কাউকে মুফতি মাওলানা আল্লাহ করেছে পরীক্ষা করছে কাউকে লিডার করেছে আল্লাহ পরীক্ষা করছে কাউকে আল্লাহ পুরুষ করে পরীক্ষা করছে কাউকে নারী করে পরীক্ষা করছে কাউকে বিধবা করে পরীক্ষা করছে কাউকে এতিম করে পরীক্ষা করছে কাউকে জালিম রাজা ছায়াতলে রেখে পরীক্ষা করছে সবটা আল্লাহর পরীক্ষা যে যার ডিউটি করো আমি যদি হুজুর হয়ে মনে করি আমি পাপ করলো জনগণের বলার অধিকার নেই তাহলে আমি ভুল রাস্তায় আছি কথা বুঝে আসছে না নাই আমি যদি মনে করি আমি মুফতি আমি যখন মদ খাবো হালাল অন্যজন খেলে হারাম ফতোয়া দেব তাহলে ভুল করছি কথা বুঝছেন না বুঝেন না যার যেটা কাজ তাকে সেটা করতে হবে এজন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের ঘরে আম সমাজ আপনাদেরও একটা পরীক্ষা চলছে আপনাদের ঘরে দায়িত্ব রাসূলের কথা মেনে লিয়া নবী বলেন আমি চলে যাব কিন্তু তোমাদের কাছে তিনটা জিনিস রেখে যাচ্ছি কটা জোরে বলুন কটা সকলে আঙ্গুল তুলে দেখান কটা এতদিন শুনেছেন না দুটো শুনেছেন তো নাকি দুটো দুটোটাও সত্য কিন্তু এক হাদিসে দুটো আছে আর এক হাদিসে আর দুটো আছে সব মিলিয়ে তিনটে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সুন্নতে রাসূলি নবী সুন্নাত ও আহলে বাইতি নবীর পরিবার নবীর বংশ অর্থাৎ কোরাইশ বংশের ছেলেরা কিয়ামত পর্যন্ত ইসলাম ও দুনিয়ার নেতৃত্ব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই এই তিনটে কথা মেনে নিতে হবে এই তিনটেকে মজবুত করে ধরতে হবে তবে আমরা কামিয়াবি শিখরে পৌঁছাবো আমাদের ঘরের ছেলেদের নেতৃত্ব মানে কার যে রাত ১২টায় বার থেকে বের হই তার আমাদের ঘরের ছেলেরা নেতৃত্ব মানে কার দিন রাত নামাজের মুসাল্লায় একজন এতিম যাকে গাল দেয় বদদুয়া করে তার আমাদের ঘরের ছেলে নেতৃত্ব মানে কার যে সমাজে রোজ ঘরে গেলে বিবি তাকে ঝগড়া করে যে আমি থাকতো তুমি 10 জন রাখলে রেখেছো কেন তার নেতৃত্ব মানে আমাদের ছেলেরা maaf করবেন ধ্বংস হয়ে যাবেন ধ্বংস আপনারা নেতৃত্ব মানবেন নবীর ওয়ারিসদের আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া আলেমে হাক্কানীদের নেতৃত্ব মানবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের ঘরের ছেলেরা যারা আলেমদের ঘরে গালি দেয় তাদের পিছনে ঘুরে বেড়ায় যারা কোরআনকে মিটাতে চায় তাদের ঘরে পিছনে ঘুরে বেড়ায় যারা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায় যারা মাদ্রাসার জায়গাকে দখল করতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায় যারা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে নীরবে মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায় আমাদের ছেলেদের লিডার নেতা কারা যারা মাদ্রাসায় সন্ত্রাস দেখে মাদ্রাসায় জঙ্গি দেখে মাদ্রাসায় আতঙ্কবাদী দেখে আজানে যাদের অ্যালার্জি হয় আজানের বিরুদ্ধে কেস করে যারা বোরখা পরলে মনে হয় এটা আনকালচার তাদেরকে আমাদের ঘরের ছেলেরা নেতা বলে মানে লিডার বলে মানে এই জন্য আল্লাহর রহমত আমার কওমের উপর থেকে উঠে গেছে এখনো সময় আছে তওবা করো তওবা করো দুনিয়ার মধ্যেই জান্নাত খুঁজতে হবে দুনিয়া থেকে চলে গিয়ে জান্নাত খুঁজে যায় না এখান থেকেই তোমাকে জান্নাত খুঁজতে হবে তোমার সংসারের মধ্যেও জান্নাত আছে তোমার অর্থনীতির মধ্যে জান্নাত আছে তোমার রাজনীতির মধ্যেও জান্নাত আছে তোমার রাষ্ট্রপ্রেমও জান্নাত আছে তোমার পরিবেশ প্রেমও জান্নাত আছে তোমার আত্মীয়তাতেও জান্নাত আছে তোমার কি বলে বিজনেস ব্যবসার মধ্যেও জান্নাত আছে যখন তুমি বিজনেসটা আল্লাহর খুশির জন্য হালাল বিজনেস করবে টাকাও হবে আবার আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা দিল জোরে বলুন সুবহানাল্লাহ যখন তুমি দেশকে ভালোবাসবে মাতৃভূমিকে রাসূল ভালোবেসেছিল মক্কাকে আমি আমার দেশকে ভালোবাসবো নবীর সুন্নাত মানার সওয়াব হবে জোরে বলুন সুবহানাল্লাহ যখন তুমি রাজনীতি করবে যে মানুষের সেবা রাষ্ট্রের সেবা করব কাউকে লুটবো না কিয়ামতের দিন তোমার মত নাই পরায়ণ লিডার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার মধ্যেই জান্নাত আছে না নাই এখান থেকেই তো তোমায় খুঁজে নিতে হবে আর তুমি বলছো দুনিয়াদারি আলাদা আর আখিরাত আলাদা, এই কি কথা? দুনিয়াদারির মধ্যে দিয়েই তো আখিরাতের কল্যাণ। দুনিয়ায় আমরা এসেছি আখিরাতের ফলকে চাষ করতে। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, এ তো খেতি বাগান আখিরাতের। এখানে ভালো চাষ করো, আখিরাতে ফল পাবে। অসুবিধা হচ্ছে? ভয় খেয়ে যাচ্ছে। টক্কর হবে হক না হকের, হক না হকের টক্কর হবে। কিসের ভয় খেয়েছে? আল্লাহ তো আমাদের ওই পরীক্ষা নাই নেই যে পরীক্ষা মক্কা জমিনের একটা যুবক আল্লাহ নিয়েছিল। কালো লম্বা চৌড়া যুবক, এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে। এ আমার যুবকেরা, এ আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। যুবক, তোমার যৌবনটা দিল কে? যুবক, তোমার বাজুতে তাকত দিল কে? যুবক, তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে? এই যুবক ভেবে দেখো, এই যৌবনের ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দুশমনদের পিছনে লাগাচ্ছ। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দ্বীনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে সাথ দিয়ে লাগাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত বলে একটা দিন আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা জুমার ৬৪ নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানযুরুন। আবার সিংহায় ফু দেয়া হবে, যেমন জমিনে লাগুন দিলে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে। ওই দিনটা ময়দানে মাসুর হবে, মাথার এক বিগদায় খেলা সূর্যকে নাবিয়ে দেবে। সূর্যের ১২ গুণ তাপটা বেড়ে যাবে। এই মুলি সাহেবদের বানানো নয়, আব্বাস সিদ্দিকীর বানানো নয়। শুনে রেখে দাও, ওই ময়দানে মাসুরে মাথার ক্ষীণগুলো গরম হয়ে নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। এ যুবক, নবীকে ভালোবাসো। যদি ইসলামের উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করো না। ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কখনো সাপোর্টও করতে যেও না। কেননা আমি চুরি করলাম না ঠিকই কথা, কিন্তু চোরকে কাঁধে করে তুলে দেয়াল পার করিয়ে দিয়েছি। ও চুরি করে যেমন জাহান্নামে যাবে, ওকে সাপোর্ট করে সহযোগিতা করার জন্য আল্লাহ তোমাকেও জাহান্নাম দেবে। তুমি মাদ্রাসা ভাঙনি ঠিকই কথা, কিন্তু তোমার সাহারা নিয়ে যে পাওয়ারের জোরে মাদ্রাসাকে মিটাচ্ছে তাকে তুমি তো সাহারা দিয়েছো। এই বোঝার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাও। আজ আমার কওমের ছেলেরা গুনাহ করতে 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 এবারে আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য লেগে গেছে। ছেলে আমার, যুবক আমার, বুঝতে পারোনি তুমি, কেন তোমাকে তো হারাম খাওয়ানোর নিশায় রেখেছে। যেই তুমি বুঝতে চাও অমনি পিকনিক করে ফ্রিতে দাওয়াত দেয়। যেই তুমি বুঝতে চাও খেলার নামে তোমাকে মাঠে ডেকে নিয়ে হয়, মাঠে খেলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করে অর্ধ উলঙ্গ নারীর নাচটা তোমায় দেখিয়ে দেওয়া হয়। এ যুবক, তুমি বুঝতে পারোনি। যখনই তুমি বোঝার চেষ্টা করো অমনি তোমাকে ফ্রিতে কিছু গিফট দিয়ে দেওয়া হয়, তোমার অমনি মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হয়। মনে রেখে দিও, মৃত্যু সবার হবে, কবরে কিন্তু তোমার কেউ যাবে না। ওই কবরের জমিনে তোমার ৯৯টা সাপ থাকবে, এক একটা সাপে দুটো করে মুখ হবে, এমন করে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবক, তুমি কবে মরবে কেউ জানে না, আমি কবে মরব কেউ জানে না। এই যে আমি চিৎকার দিচ্ছি আল্লাহ আল্লাহ, এখনই হয়তো আমার আল্লাহ চাইলে দুবার ডেকেছি, তিনবার ডাকার আগে জানটা কবজ হয়ে যেতে পারে। এটার নাম হলো জিন্দেগি। এই অভাব যদি থাকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে সিজদা দাও, চোখের পানি ফেলে হাত তুলে বলো আল্লাহ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, জমি লাগবে, ওগো আমার আল্লাহ আমার একটু দুনিয়ায় ধন দৌলত লাগবে, হালাল পয়সায় আল্লাহ তোমাকে এত দেবে, তুমি BMW মার্সিডিজ চেপে ঘুরে বেড়াবে, হালাল পয়সায় খুললে ইসলামে কোনো পাপ না। তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ দেবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু বলি, 3:05 হয়েছে, 4টে পর্যন্ত হওয়ার কথা। আসরের নামাজটা পড়বে এখানে সবাই, যদি নামাজ পড়ো আসরে 6টা কেন, কালকে ফজর পর্যন্ত করবো। আসর মাগরিব ইশার নামাজ এখানে সবাইকে পড়তে হবে। নামাজে যদি কেউ পালা, একজন পালালেই জলসা বন্ধ। তাহলে গেট আগে থেকে তালা লাগাও যেন কেউ ফসকে না যায়। টুপি না থাকলেও চলবে, না ছাড়ে। প্যান্ট শার্ট ওটাও চলবে, না ছাড়ে, শখ করে না। না পরার থেকে প্যান্ট শার্টেই না ছাড়ে চলবে, কিন্তু বিনা উজুতে চলবে না, ইমান যাওয়ার সম্ভাবনা থাকে। নাপাকিতে চলবে না, ইমান যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করছে আমাদের বাচ্চারা নাপাক থাকে না। মুসলমান কোনো নাপাক থাকে নাকি? হয়তো প্যান্ট শার্ট পরেছে হালকা বয়স, আল্লাহ হেদায়েত করুক। এগুলো না পড়াই উত্তম, কিন্তু পড়া আমি হারাম ফতোয়া দিচ্ছি না, না পড়াই উত্তম। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীক জিন, তুমি মহান বিশে মালি, তুমি অগদয়াবান। তুমি শরীক জিন, তুমি মহান বিশে মালি, তুমি অগদয়াবান। এখনো গফা তুমি, এখনো সতার, হাসুরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার, এখনো সত্তার, ক্ষমা চাও আল্লাহ মাফ করবে। হাসুরের দিন কিন্তু আল্লাহ হবেন কাহার। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। কথা শুনছেন? হায় হায় হায়, আল্লাহ আমার কি হবে, নফসি নফসি নফসি, আমার কি হবে। যে বাচ্চাদের জন্য যদি কেউ হারাম ইনকামও করো, বাচ্চাও বলবে নফসি নফসি নফসি, বাপও বলবে নফসি নফসি নফসি, স্ত্রীও বলবে নফসি। আচ্ছা আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলবে আমার কি হবে। তবে শোনো, যারা আলেমে হাক্কানি হবে একা একজনের সাথে 70,000 করে আসামি জাহান্নামে যাবে, যারা তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আলেমরা হয়তো তোমাদের ঘরে বিরিয়ানি দিতে পারেনি, চাল আলু পেঁয়াজ দিতে পারেনি, কিন্তু কিয়ামতের দিন কাজে লাগবে। আলেমদের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে তোমরা থাকবে না। আমার কথা একমত নাকি? যুবকরা বলো একমত নাকি? আলহামদুলিল্লাহ, কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। খুব সাবধান। কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় রে বাবা। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়, মনে রাখবে। তো এই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, বাপ ছেলেকে জমিনে শুইয়ে ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপকে শুয়াবে জমিনে। সেই জমিনে শুইয়ে ছেলে বাপের বুকে ছেলে পা দিয়ে দাঁড়াবে, স্বামী স্ত্রীর বুকে পা দেবে, স্ত্রী স্বামীর বুকে পা দেবে, মা মেয়ের বুকে পা দেবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকম কেন হবে? আল্লাহ নবী বলছেন, এই যে সূর্য, এই সূর্য এক গুণ তাপ কোটি কোটি মাইল দূরে আছে। সেদিন সূর্য আল্লাহ পাক 12 গুণ তাপ বাড়াবে। এই সূর্য নয়, আল্লাহ তৈরি করবে, কেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। 12 গুণের থেকে তাপ, এবং সেটা মাথার এক দেড়টা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ রাখবে। যেমন লোহা আগুনে দিলে, শোনো যুবক, গল্প বলতেছিনি, আমি গল্প বলতেছিনি যেমন লোহা আগুনে দিলে পুরো লাল হয়ে যায় সূর্যের তাপেতে সেই জমিন ময়দানে মাশরের জমিন এটা নয় কারণ এই সব আল্লাহ ফানা করে দেবে কিয়ামত হবে রে বাবা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই দুটো গিলাসে যেমন পানি চিনিকে শরবত করে আগে দেয়া হতো না ওই রকম আল্লাহ এই জমিন আসমান পাহাড় পর্বতকে ফেটে দেবে আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলুন ক্ষমতা আছে না না আল্লাহ ছাড় দেয় ছেড়ে কিন্তু কাউকে দেয় না ভাববেন না তো আমার খুব ভালোই চলছে না আপনাকে ছাড় দিয়েছে আল্লাহ ছেড়ে দেয়নি ধরবে এই যে বিশাল বিশাল পাহাড় ঘুরতে গিয়ে দেখেন না কাশ্মীরে আছে তারপরে কি বলে দার্জিলিং এ আছে গ্যাংটং এ আছে সিকিমে আছে আর ইত্যাদি ইত্যাদি পাহাড় ওই পাহাড়গুলো তো পেরেক হিসাবে আল্লাহ পুঁতে রেখেছে জমিনে জমিনে তিন ভাগ পানি এক ভাগ জমিন পানির উপরে পৃথিবীটা পুরো ভাসছে লোড ছিল আমরা কাজ কারবার করতে পারবো না তাই আল্লাহ এই পাহাড়কে পেরেক হিসেবে সেটা দিয়েছে যতটা উপরে দেখছো থেকে ডবল মাটির তলায় পানির তলাতে সেটে আছে ওইগুলোকে আল্লাহ সব তুলো যেমন ওরে ওই রকম ওড়াবে একটার সাথে আরেকটা টক্কর লাগাবে এই যে সামান্য উঁচু উঁচু টিলা জমিনে দেখো না কিচ্ছু থাকবে না পুরো ধুলো আল্লাহ করে দেবে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই প্রত্যেকে নিজের দিকে তাকাও বুঝতে পারবে আল্লাহকে এই যে দুটো চোখ আছে দেখছো এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান চোখের পালক ফেলতে দেরি কিন্তু জমিন থেকে আসমান দেখতে দেরি হয় না এই ক্যামেরা এই লেন্স এই পাওয়ারটা দিয়েছেন কে জোরে বলুন তোমরা কি জানো এক একটা চোখে কতটা করে ক্যামেরা কতটা করে লেন্স আছে হ্যাঁ অবাক হয়ে যাবে শোনেন আমার আব্বা জানেরা আমার ভাইয়ের আমার যুবকরা হালকা বয়সে লাপালাপি হয় এমন লাপান লেপুনি ঠ্যাং যেন না ভেঙে যায় হালকা বয়সে একটু নাচানাচি হয় এমন লাপান লাপাতে যেন ঠ্যাংটা না ভেঙে যায় হালকা বয়সে রক্তের গরম একটু সিনেমা একটু পার্ক একটু যাত্রা একটু হুড়োহুড়ি হয় নবীর দিনকে জবাই করতে যাওনি আজকে নবীর দিনকে জবাই করছে আমাদের ঘরের ছেলেরা লোহা শক্ত জিনিস জানি কিন্তু লোহার ক্ষমতা নেই কোন জিনিসকে কাটতে পারে যদি একটা বাঁট না দেওয়া হয় আমাদের ছেলেরা ওই বাঁটের কাজ করছে লোহার আগেও ছিল না এদের ক্ষমতা আজও নেই এদের ক্ষমতা সবে কিয়ামত পর্যন্ত এদের ক্ষমতা নাই মুস্তাফা দ্বীনের কোনো ক্ষতি করতে পারে আমাদের ঘরের ছেলেরাই ওদেরকে বাঁটে কাজ করছে